সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন, আশা করছি ভালো আছেন। এস জে রতন, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই পুরো পর্বটি দেখার জন্য। ফ্রি স্কাই টিভি প্রতিদিন আপনাদের জন্য অন্তত একটি করে সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান উপহার দেয়। দর্শক, স্টুডেন্টদের চুলের ছাঁট কেমন হবে সেটা নিশ্চয়ই জরুরি বিষয়। ইচ্ছে মতো চুল ছাঁটবে আর সেটা নিয়ে বিভিন্ন ঘটনা ঘটতে থাকবে, এটা চলতে পারে না। আপনারা হয়তো বলবেন, চুলের আবার ছাঁটের আবার কি রকম হবে, ধরন হবে, সেটার আবার পরিপত্র থাকবে কি না। আচ্ছা, ধরুন আপনি কোনো ইন্টারভিউতে গেছেন, ইন্টারভিউ বোর্ডে আপনি যখন বোর্ড মেম্বারদের সামনের চেয়ারে বসে ইন্টারভিউ দিচ্ছেন, তখন আপনি কিভাবে প্রিপারেশন নিয়ে যান, চুলের ছাঁট তখন কেমন হয়? আবার যখন কোনো অতিথির সাথে, বিশেষ করে কোনো প্রজেক্ট আপনি পাবেন অথবা কোনো বিজনেস ডিল হবে, তখন যখন আপনি সেই মানুষদের সামনে, অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সামনে বসেন, তখন আপনার ড্রেস আপ, চুলের ছাঁট কেমন হয়, এটা আপনি যদি বিশ্বব্যাপীও খেয়াল করেন, জাত ধর্ম সংস্কৃতি নির্বিশেষে, তাহলে দেখবেন একটা কিছু কিন্তু মেনটেন করা হয়, অর্থাৎ চুলের ছাঁট, এটার একটা ভদ্রোচিত একটা ছাঁট মেনটেন করা হয়। সেটা হয়তো কেউ বলে দেয়নি যে এটাই হচ্ছে চুলের ভদ্রোচিত ছাঁট, কিন্তু মেনটেন মানুষ করে। আমি যে দুটো উদাহরণ দিলাম, যে কোনো বিজনেস ডিলিংয়ের ক্ষেত্রে অথবা কোনো প্রজেক্ট আপনি পেতে যাচ্ছেন, কোনো প্রেজেন্টেশনের ক্ষেত্রে অথবা আপনি কোনো ইন্টারভিউতে গেছেন, তখন কেউ আপনাকে বলে দেয়নি চুলের ছাঁট কেমন হবে। অথচ এই চুলের ছাঁট এবং চুল কেটে দেয়া নিয়ে বেশ তোলপাড় কিন্তু সারা দেশ। এক শিক্ষিকা, তিনি কাঁচি দিয়ে স্টুডেন্টদের চুলের সাইজ ঠিক করে দিচ্ছিলেন বা চুল কেটে দিচ্ছিলেন। বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষিকা হয়তো বিভিন্ন সময় বিভিন্ন রকমের কথা বলেছেন, তার অধ্যত্ব দেখিয়েছেন, তিনি বলেছেন ডিপার্টমেন্টের মধ্যে তার ডিপার্টমেন্টে তিনি গড, এরকম আরও বিভিন্ন কথাবার্তা তিনি বলেছেন, পত্রিকা মারফত জানা যায়, বিভিন্ন তথ্য মারফত জানা যায়। শুধু তাই নয়, বিভিন্ন রকমের গালিগালাজ পর্যন্ত করেছেন, বলেছেন লাথি দিয়ে ফেলে দেবেন, ছাদ থেকে ফেলে দেবেন, বাবা মা ভালো না, বংশ পরিচয় ভালো না, ঠিক মতো লেখাপড়া না করলে ধ্বংস আছে, এই জাতীয় বিভিন্ন রকমের কথা তিনি বলেছেন, যে কথাগুলো আমরা বিভিন্ন মাধ্যম থেকে জানতে পারছি। এখন স্টুডেন্টরা এমনভাবে চুল রাখে, আপনারা খেয়াল করবেন চুলের সামনের যে অংশ সেটা এত লম্বা থাকে যে সেটা দিয়ে চোখ নাক ঢেকে যাচ্ছে, আর কানের দুই পাশে চুলের ছাঁট এমন যে মনে হচ্ছে মাথার অংশ দেখা যাচ্ছে। এটা নেইমার স্টাইলের ছাঁট। নেইমার ফুটবলার, তিনি স্টাইল করেন বা করবেন, তার ছাঁটের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই। যদি ইউনিফর্ম, চুলের ছাঁট, এই বিষয়গুলো যদি ঠিক করে দেওয়া থাকতো, যেমন ইউনিফর্মের ক্ষেত্রে কিন্তু ফুটবল প্লেয়ারদের ঠিক করে দেওয়া থাকে, সেই ইউনিফর্ম কিন্তু ফুটবল প্লেয়াররা চাইলেও চেঞ্জ করে নিজেদের মতো স্টাইল করে কিন্তু পরতে পারেন না বা পরে খেলায় অংশগ্রহণ করতে পারেন না। কিন্তু চুলের ক্ষেত্রে যেহেতু কোনো বিধিনিষেধ বা কোনো পরিপত্র নীতিমালা দেওয়া নেই, সেই কারণে হয়তো নেইমার চুলগুলোকে নুডলসের মতো করে সামনে এনে লম্বা করে রাখে এবং দুই পাশ থেকে ছেঁটে মাথার খুলি বের করে রাখে। এটা নেইমারের ক্ষেত্রে হতে পারে, কিন্তু আমাদের যখন স্টুডেন্টরা, তারা কলেজে আসবে, বিশ্ববিদ্যালয়ে আসবে, তখন তাদের একটা শালীন বা ভদ্রোচিত চুলের স্টাইল অবশ্যই থাকতে হবে, যেমনটি আমি উদাহরণ দিলাম ইন্টারভিউ সময় বা কোনো বিজনেস ডিলিংয়ের ক্ষেত্রে বা কোনো প্রজেক্ট পাওয়ার ক্ষেত্রে বা কোনো প্রেজেন্টেশন দেওয়ার ক্ষেত্রে। এটা নিয়ে তোলপাড় ওই শিক্ষিকার পদত্যাগ বা স্থায়ী বহিষ্কার, আরও কত কিছু চলছে। হ্যাঁ, আমরা দেখছি যে যতটুকু যার পক্ষ থেকে খারাপ তা অবশ্যই বর্জনীয়। শিক্ষিকার যদি খারাপ আচরণ করে থাকে এবং তার আচরণ যদি অধ্যত্ত হয়ে থাকে, তাহলে অবশ্যই তার বহিষ্কার হওয়া উচিত, এবং একজন শিক্ষিকা কখনো এই রকম আচরণ করতে পারে না। স্টুডেন্টদের সাথে ভালো আচরণ করবে, ভালো করে তাদেরকে পড়াবে এবং ভালো করে গাইড দেবে, যাতে করে তারা আলোর মানুষ হয়, কিন্তু কোনোভাবেই তাদেরকে অ্যাগ্রেসিভ করে তোলা যাবে না।
পাশাপাশি এটাও ঠিক, স্টুডেন্ট যদি চিন্তা করে যে আমি চুলের ছাঁট যাচ্ছে তাই দেব, আমি জিন্স পরব, আমি শার্ট ইন করে পরব না পরব না, আমি নর্মাল প্যান্ট পরব কি পরব না, আমি হাফ প্যান্ট পরব কি পরব না, আমি ট্রাউজার পরব কি পরব না, এই বিষয়গুলো যদি ঠিকঠাক তারা না বোঝে, একটা স্টুডেন্ট তারা বিশ্ববিদ্যালয়ে যাবে ক্লাস করবে, শিক্ষক বা শিক্ষিকার সামনে ক্লাস করবে, কি ড্রেসে থাকলে তাকে মানানসই লাগবে বা ভদ্রোচিত লাগবে বা শিক্ষার্থী হিসেবে মনে হবে, সেটা কি কাউকে বুঝিয়ে দিতে হবে, বলে দিতে হবে? এটা বোঝাই যায় যে কিভাবে গেলে সামনে সেটা ভদ্রোচিত মনে হবে, চমৎকার সুন্দর একটি পরিবেশের মধ্যে সুন্দর একটি গেট আপ নিয়ে, ড্রেস আপ নিয়ে সে যাবে বা স্টুডেন্টরা বসবে বেঞ্চে, এটাই তো স্বাভাবিক। সুতরাং আমরা দেখব যে শুধু এক পেশে কথা বলতে থাকা, সমালোচনা করতে থাকা, এটা না করে আমরা অবশ্যই দেখব যে বিষয়টির খারাপ ভালো সব দিক, ভালো দিকগুলো গ্রহণ করব আর খারাপ দিকগুলো অবশ্যই বর্জন করব। সেই জন্য ইউনিফর্ম যেরকম বিভিন্ন স্কুল কলেজে ইউনিভার্সিটিতে থাকে, একইভাবে আমাদের যে পাবলিক ইউনিভার্সিটিগুলো আছে বা বেসরকারি ইউনিভার্সিটিগুলো আছে, যদি এমন করে দেওয়া যায় যে ইউনিফর্ম থাকবে, অর্থাৎ ধনী দরিদ্র, কালো মন্দ, ভালো সাদা, কোনো ভেদাভেদ থাকবে না, ইউনিফর্ম পরে আসবে এবং তাদের চুলের ছাঁটও একটা নির্দিষ্ট নীতিমালার মধ্যে হবে, চুল ছোট করে রাখা যেতে পারে, সুন্দর করে ভদ্রোচিতভাবে ছোট করে রাখা যেতে পারে, বাম পাশে সেঁথি দিয়ে রাখা যেতে পারে, এইভাবে করলে তার মন্দ হয় না। আর আপনি স্টাইল কোথায় দেখাবেন, যেখানে স্টাইল দেখানোর কথা, যেমন ফিল্মে নায়ক একজন হিরো, সে চিন্তা করে সে দুর্ধর্ষ হিরো, সে কোনো অস্ত্র নিয়ে বা কোনো কিছু নিয়ে সে প্রতিরোধ জানাতে যাচ্ছে, তখন সেখানে তার মাংসল পেশি দেখানো হচ্ছে, তার বুকের পাটা দেখানো হচ্ছে, তার চুলগুলো ব্যাক ব্রাশ করে সেখানে ক্যাপ লাগানো হচ্ছে, বিভিন্ন রকমের স্টাইল হতে পারে। একটি নায়ক তার সিনেমায় নায়িকার জন্য চুল হয়তো লম্বা করতে পারে, খাটো করতে পারে, অথবা পেছনে বেনি করে রাখতে পারে। একজন বাউল ফিল্মে বা গানের শুটিংয়ে সে লম্বা চুল রেখে যে বাউলিয়ানা ব্যাপারটি আছে সেটা ফুটিয়ে তুলতে পারে। এইভাবে যখন যেখানে প্রয়োজন সেখানে হয়তো চুলের ছাঁটের ভিন্নতা আসতে পারে, কিন্তু বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি, পড়াশোনা করছি, টিচারের সামনে বসবো, চুল সামনে লম্বা করে এইভাবে নাক পর্যন্ত ডুবে যাবে, নাক পর্যন্ত ঝুলতে থাকবে, আর কানের দুই পাশে চুল কমে একেবারে মাথার খুলি দেখা যাবে, এটা তো হতে পারে না, এটা তো সাধারণ জ্ঞানেও বোঝা যায় যে এটা ঠিক না। সুতরাং আমরা এটা বলতে চাই যে অবশ্যই যা কিছু ভালো তা গ্রহণ করব আর যা কিছু মন্দ তা দূরে ঠেলব, অর্থাৎ কোনোভাবে ব্লাইন্ড হব না। স্টুডেন্টরা এখন সবাই মিলে আন্দোলন করছে সেই শিক্ষিকার বিরুদ্ধে, শুধু স্টুডেন্ট কেন, পুরো সমাজ যেন জেগে উঠেছে, কেন ওই শিক্ষিকা চুল কেটে দিলেন? হ্যাঁ, এইভাবে চুল কেটে দিয়ে কিন্তু শিক্ষা দেওয়া যায় না স্টুডেন্টদেরকে, এটা বুঝতে হবে, শিক্ষিকা অবশ্যই ভুল করেছেন। এইভাবে কখনো শিক্ষা কাউকে দিতে নেই, শিক্ষা দেওয়ার জন্য বুঝিয়ে শুনিয়ে এবং তাদের মন মানসিকতা বুঝে তারপর বলা উচিত। এছাড়া যদি কোনো নীতিমালা করতে হয় তাহলে বিশ্ববিদ্যালয়ের কমিটি আছে, অধ্যক্ষ আছে, তাদের সাথে বসে বিষয়টি নিয়ে আলোচনা করে, স্টুডেন্টদের প্রতিনিধি আছে, তাদের সাথে বসে আলোচনা করে একটা সুরাহা বা সমাধান বা নীতিমালা তৈরি করা যায়। সেই নীতিমালার মধ্য দিয়ে থেকে একটি ভালো শিক্ষার পরিবেশ কিন্তু বজায় রাখা যায়। দর্শক, শেষ করছি এখানেই, ভালো থাকুন, নিরাপদে থাকুন।